আচ্ছা, তাহলে দেখো আমরা গত ক্লাসে পড়েছিলাম ইতর বিতর ছড়া। সবাই খুবই সুন্দর করে পড়েছো ইতর বিতর ছড়া, আমি দেখেছি। হ্যাঁ, খুব সুন্দর করে আমাকে লিখে দিয়েছো। দুই একজন একটু লেখার সমস্যা হয়েছে, লাইন গুলোতে একটু সমস্যা করেছো। সবাই কি করছো, মার্জিনের কাছে এক লাইনে সম্পূর্ণ লিখেছো। আর কেউ কেউ কি করেছো, ছড়ার লাইন গুলো দুই লাইনে পরের লাইনও আবার লিখেছো। এই ভুলটা কিন্তু করা যাবে না। হ্যাঁ, শোনো বন্ধুরা, শোনো, তোমরা সবাই ছড়া লেখার সময় এক লাইনে লিখতে হবে, ঠিক বইয়ে যেভাবে আসে বইয়ের মতো করে লিখতে হবে। আচ্ছা, তাহলে একজন একজন দেখি একটু সুন্দর করে বলো তো ছড়াটা। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম গাছের গাছ গাদার গাছ তার পাশে আছে বাগান আছে, নানা রকম ফুলের গাছ, একদিকে একদিকে খুব সুন্দর
সুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে দিকে আমার নাম মুবাশির রাজা, কান্ড লেখছে 17। রুবির একটি বাগান আছে, সেখানে নানা রকম ফুলের গাছ, একদিকে লাল গোলাপের শাড়ি, আরেক দিকে হলুদ গাছ, আছে জবা ফুলের ঝোপ, জবার রং লাল, সাদা শিউলি ফুলের বোঠা, কমলা রঙের গাছের তলায় সবুজ ঘাস, তার উপরে সাদা ফুল ঝরে পড়ে। রুবির ভাই অমু তারা বাগানে কাজ করে, গাছে পানি দেয়, বাগানের পাশে একটা লিখে না, তোমরা পরে করবে, এটা তোমাদের হোমওয়ার্ক। এখন লিখবার দরকার নেই, করবে, এটা হোমওয়ার্ক থাকলো।
ম্যাম আমার লেখা শেষ। আমার নাম সাবিহা ইসলাম। ম্যাম ছয়জন দেখতে পাচ্ছি না। স্বরণ দেখতে পাচ্ছি না। আমি বলতে চাই আমার নাম আরাধ্য, আমার নাম পুষ্প আছে, একটি বাগান আছে। ম্যাম আপনি রয়েল ফোটা দেননি কবির বানানে। আসসালামু আলাইকুম।